হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো। তো দেখলাম একটা বিভিন্ন জায়গায় লেখালেখি বা বিভিন্ন জায়গা থেকে একটা কথা খুব উঠে আসছে যে জিতের চেঙ্গিসের যে লুকটা সেটার সঙ্গে একটা সিনেমার একটা হিরোর লুক খুব মিল পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে কুরুপ বলে একটা সিনেমা, যেটা তো অভিনয় করেছিল ডলকির সলমান। তো তার লুকের সঙ্গে জিতের লুক নাকি হুবহু মিলছে এবং পুরোপুরি লুকটা ওটা থেকে ইন্সপায়ার্ড। তো এই ভিডিওটা করার আগে আমি প্রথমে যেটা বলতে চাই, জিত রিমেক করুক বা না করুক, জিত যা ইচ্ছে করুক, জিতের ক্রেজ না একদিকে, পাখিদের ক্রেজ আর একদিকে, এটা আমি বুঝে গেছি। কালকে সেকেন্ডবার কেজিএফ চ্যাপ্টার টু আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিনে দেখতে গেছিলাম, ওয়েলিংটন সিনেমা হলে। রাত্রির শো, হাউসফুল শো ছিল, বহুদিন পর আমাদের এখানে হাউসফুল শো ছিল। আমি খুব খুশি হয়েছিলাম দেখে, কিন্তু খুশি ডবল হয়ে গেল যখন কেজিএফ চ্যাপ্টার টু শুরু হওয়ার আগে রাবণের টিচার, রাবণের যে ট্রেলারটা দেখানো হলো, তখনও ভাবিনি এতটা রেসপন্স হবে। রাবণের ট্রেলার স্টার্ট হলো, পুরো হলে চিৎকার, পুরো হলে চিৎকার, নোট করে নিন এটা, আপনারা চমকে যাবেন। শেষ এরকম চিৎকার দেখতে পেয়েছিলাম যখন চ্যালেঞ্জ দেখতে গিয়ে জিতের সঙ্গে কোনো একটা সিনেমার ট্রেলার বা কিছু দেখিয়েছিল, কিসের আমার মনে নেই, অনেক আগের যেহেতু ঘটনা। তারপর বিভিন্ন সময় বিভিন্ন বাংলা সিনেমা ওই সময় দেখতে গিয়ে যখন এরকম ট্রেলার আসতো না, লোকে খুব চিৎকার করতো। কালকে বহুদিন পর পুরো হলে ওই জিনিসটা পেলাম, মানে এখানে নিশ্চয়ই শুধু জিত ফ্যান্সরা ছিল, মানে ছিল না এটা কেউ বলতে পারবে না, কেজিএফ দেখতে সবাই এসেছিলো। তো সেখানে যখন জিতদার এন্ট্রি হচ্ছে, ধোঁয়ার ভেতর থেকে জিতদার বেরোচ্ছে, পুরো হলে চিৎকার, আপনাদের মনে হবে পুরো হলটা একটা স্টেডিয়ামে পরিণত হয়েছে, ইয়েস। এবং সবচেয়ে বড় কথা, জিতের ডায়লগ দেওয়ার আগেই পুরো হল একসাথে চিৎকার করে ডায়লগগুলো বলছে। আমার খুব দুর্ভাগ্য যে আমি সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম, কারণ আমিও খুব এক্সাইটেড হয়ে আমিও চিৎকার তখন করছি। ওটা যে ভিডিও করবো সেই করার আমার হয়ে ওঠেনি, তার জন্য আমি এক্সট্রিমলি সরি, নিজে এখন আফসোস করছি। কারণ ওই মুহূর্তটা আমি যে উপভোগ করেছি সেটা বহুদিন পর বাংলা সিনেমার ক্ষেত্রে আমি জিনিসটা উপভোগ করলাম। যদি এইভাবে পাবলিকগুলো রাবণ দেখতে হলে যায়, রাবণ বিকেমিং বিগেস্ট ব্লকবাস্টার মুভি এভার মেড ইন টলিউড, কারণ এটা নিয়ে সারা মানে জগৎ আজকে তোল পাড়, এই সিনেমাটা নিয়ে শুধু বাংলা নয়, বাংলার বাইরেও সবাই তোল পাড়। তো জিত যাই করুক না কেন, তাতে জিতদার কিছু যায় আছে, জিতদারকে যা ইচ্ছে বলুক। এবার ব্যাপারটা হচ্ছে এই যে বলছে সবাই রিমেক টিমেক যে যে কথাগুলো, আসলে ব্যাপারটা কী জানেন তো, জিতদার আসলে একসময় প্রচুর তো রিমেক করতো, তখন জিতদার হেটার্সরা, বাংলা সিনেমার হেটার্সরা, তারা বলে গেছে জিতদার দ্বারা কিছু হবে না, জিতদার রিমেক করে আজীবন কাটাবে। তো এবার জিতদার যখন নিজের কন্টেন্টে কাজ করছে, অরিজিনাল কন্টেন্টে মারাত্মক কিছু কমার্শিয়াল মুভি আসছে, অনেকের না ফাটছে, অনেকের খুব গায়ে লাগছে, তারা মেনে নিতে পারছে না। তারা কী করছে, যখন কোনো খুঁত খুঁজে পাচ্ছে না, এটা ওটা থেকে খুঁত যেচেই বার করছে। কী করবে, নাহলে আর ভিডিও বা লেখালেখি করতে পারবে না, নিজেরাই খুঁজে খুঁজে বার করছে যে এইটা হচ্ছে খুঁত, সেটা খুঁত না হলেও বলবে যে এটা খুঁত। এবার যদি বলতে হয় যে ইন্সপিরেশন লুকটা, দেখুন দেখতে একই রকম লাগছে, জিতকেও একরকম লাগছে, দুর্গেশ শর্মার লুকটা বা পুরো গেট আপটা অনেকটা হয়তো এক টাইপের, বাট এটার মানে এটা নয় যে লুকটা পুরো ইন্সপায়ার। তাহলে তো বলতে হয় যে এখানে একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে একটা ছেলেকে দেখা যাচ্ছে এমনি নর্মাল হাঁটাচলা করতে, মানে একটা ট্রোল একটা পোস্ট থেকে এটা পেয়েছি, তার সঙ্গে তো দেবের কিশমিশের লুকটা হুব মিলে, তার মানে কি দেবের কিশমিশ দেব নিজের লুক ইন্সপায়ার হয়েছে এই ছেলেটার থেকে, তা নিশ্চয়ই নয়। তো এইভাবে ভাবাটা কখনোই ঠিক নয়। এই যে সঞ্জয় দত্তের লুক ভাইকিংসের সঙ্গে পুরো মিল পাওয়া যাচ্ছে, তাতে ইন্ডাস্ট্রির কিচ্ছু যায় আসে না, ওখানকার লোকেদের কিচ্ছু যায় আসে না, তারা হল ভরিয়ে সলমান মানে সঞ্জয় দত্তের জন্য চিৎকার করছে দেখলে আমরা চমকে যাবে, মানে অবিশ্বাস্য চিৎকার। তো এখানকার দর্শকের না প্রচুর মানে কি বলবো পেছনে লাগাটা বড্ড বেশি, ভালো কাজ আসছে তাকে সাপোর্ট না করে আগে থেকেই খুঁত বার করতে শুরু করে দিচ্ছে। আর যদি বলি কুরুপু একটা ট্রু ইনসিডেন্টের ওপর তৈরি হওয়া সিনেমা, আর এই সিনেমাটাও একটা ট্রু ইনসিডেন্টের ওপর হওয়া একটা সিনেমা হতে চলেছে, তো একটা ট্রু গল্পের ওপর, একটা সত্য ঘটনার ওপর, যে কোনো ইন্ডাস্ট্রিতে চার পাঁচটা ইন্ডাস্ট্রিতে সিনেমা হতে পারে একই বিষয়ে। আর সবচেয়ে বড় কথা, এটা কোনো ওই সত্য ঘটনার উপর ভিত্তি করে সেটা নয়, এটা একটা কলকাতার বুকে ঘটে যাওয়া, ষাট সত্তর দশকে অনন্ত বলে একজন ছিল, তার নেতৃত্বে কলকাতার বুকে একটা বিরাট বড় ব্যাংক ডাকাতি হয়েছিল, সেই ঘটনাটার উপর ভিত্তি করে এটা হতে চলেছে, এবং পুরো কলকাতাকে তোলপাড় করে দিয়েছিল, পুলিশ মিডিয়া থেকে শুরু করে সবাই তোলপাড় হয়ে গেছিলো, সেটা একটা বড় একটা ঘটনা। তো সেই ঘটনার প্রেক্ষাপটে জিনিসটা হতে চলেছে বলে এখন অব্দি আমার কাছে খবর, এবার সেটা নাও হতে পারে। তো এত রিমেক রিমেক খোঁজাখুঁজি না বন্ধ করে মানে ভালোটা বলা শিখুন, যে হ্যাঁ লোকটা দেখতে জিতটাকে সত্যি অসম্ভব লাগছে, না করে এইখান থেকে কপি ওইখান থেকে কপি, এটা আসলে কি কন্টেন্ট নেই, কী নিয়ে কথা বলবে, না এটা বলে দিই, জিতদা এত ভালো কাজ করছে আমরা মানতে পারছি না, জিতদা কিছু না কিছু রিমেক করেছে বলে নিজেরাই বার করছে। তো জিতদা তাদের জন্য অলরেডি একটা পোস্ট করে বলে দিয়েছে যে এটার পুরোপুরি স্টোরিটা রাজেশ গাঙ্গুলি নিজে লিখেছে এবং পুরো স্ক্রিপ্টে রাজেশ গাঙ্গুলি লেখা। তো জিতদা যখন রিমেক করে না সবাইকে বলে করে, লুকিয়ে লুকিয়ে করে না, এবার থেকে ছেড়ে নিয়ে করে, জিতদার ফোন রিমেক করে সাচ্চা বুকে বুকে হাত রেখে বলে দেয় যে হ্যাঁ আমি রিমেক করছি, জিতদারা তো ফয়টার নেই।
বাকিদের যে ভয়টা রয়েছে, জিতারা তো ভয় রয়েছে, যে বুকে হাত রেখে বলে দেয় হ্যাঁ এটা রিমেক, যখন বাজিয়ে এসেছিল সে বলে দিয়েছিল যে এটা এই সিনেমার রিমেক। তো এবার যখন বলছে না তার মানটা সত্যি রিমেক নয়, এবং জিতা নিজে পোস্ট করে দেখিয়ে দিয়েছে যেটা স্টোরি স্ক্রিন প্লে কে লিখেছে, ডাইরেক্টর রাজেশ গাঙ্গুলি। তো এটা পুরোপুরি অরিজিনাল গুগল পেপার ভিত্তি করে তৈরি, এবং জিদ্দার লুকো নকল নয়, এটা তারাই বলছে যারা জিদ্দার এই সাফল্যটা মেনে নিতে পারছে না আর কিচ্ছু না। যা কেটেই আমার বলা ছিল, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও, যদি চ্যানেলটা নতুন হও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন, গেট দেবে লাইক অন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, নমস্কার।